মায়ের কাছ থেকে 50 টাকা নিয়ে ঘর থেকে বের হয়েছিল বিপ্লব। মাকে বলেছিল নাস্তা খেতে বাড়ির সামনের বাজারে যাচ্ছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। একমাত্র ছেলেকে হারিয়ে নিথর এখন মমতাময়ী মা। ঘরে থাকা ছেলের বই ও পোশাক ছুঁয়ে ছেলেকেই খুঁজছেন তিনি। আমি এই জায়গায় গুলির আওয়াজ শুনে আমি বাড়ির থেকে বাহির হয়ে যাই। বাহির হয়ে গেলে দেখি অনেক 2টা গাড়ি দেয়া, মানে এই লুক লুয়ে যাইতেছে। তখন আমি দাঁড়ায় তাকে চিৎকার পারতেছি। তখন পিছনের গাড়িতে দেখি আমার বিপ্লব। আমার সংসার তো ছেলে চালাইতো, ছেলে আছেন এক সংসারে বললাম। বাবা অসুস্থ হওয়ায় অভাবের সংসারে হাল ধরতে পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি মিলে চাকরি করতেন বিপ্লব হাসান। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের ডৌহাখোলা ইউনিয়নের চুরালি গ্রামে। গত 20 জুলাই গৌরীপুরের কলতাপাড়া বাজারে গুলিবিদ্ধ হয়ে মারা যায় বিপ্লব। এরপর বাড়ির পাশেই তাকে দাফন করা হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে এখন দিশেহারা সবাই। জানা গেছে 2 বোন 1 ভাইয়ের মধ্যে বিপ্লব সবার বড়। বাবা বাবুল মিয়া কয়েক বছর আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, ফলে বাধ্য হয়ে সংসার ও ছোট 2 বোনের পড়াশোনার খরচ জোগাতে সংসারের হাল ধরেন বিপ্লব। ছোট 2 বোনের মধ্যে ফারজানা আক্তার বাবলি গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণী ও জান্নাতুল ফেরদৌস কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পড়াশোনা করলেও ভাইয়ের মৃত্যুতে তাদের লেখাপড়া এখন বন্ধ প্রায়। বিপ্লব ভাই আমাকে অনেক আদর করত, সে আমার পড়ালেখার দায়িত্ব নিয়েছিল। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। সে শহীদ হয়েছে, আমরা একসাথে কৃষি এই সংসারটা কে চালাবে। সংসারটা চালানোর জন্য আমি চেয়ারম্যান সাহেব, আমার ভাই, সেই পোলাবানের দায়িত্ব নিয়েছে, সংসারের দায়িত্ব দিয়েছে। তারপরেও তো এইভাবে তার একটা সংসার চলতে পারে না। আমি সবার কাছে বিনীত আবেদন জানাবো যাতে এই ফ্যামিলিটা চলতে পারে, চলার মতো একটু সহযোগিতা সরকারের কাছে। বিষয়টি জানতে পেরে বিপ্লব হাসানের কবর জিয়ারত করে তার বাড়িতে গিয়ে পরিবারের সার্বিক খোঁজ খবর নেন ডৌহাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম। এ সময় বিপ্লবের স্কুল পড়ুয়া 2 বোনের পড়াশোনার ব্যয় বহন করার আশ্বাস প্রদান করেন তিনি। বিপ্লবের ভাই হিসাবে আমি ও 2টা বোন রেখে গিয়েছে, 2টা বোন আছে, ওর আর ভাই নেই, ও একা ছিল। তো ওই 2টা বোন যেন লেখাপড়া করতে পারে, আমি তাদের লেখাপড়ার খরচ পাতি আমি দিব, আমি দেখাশোনা করার চেষ্টা করব, ওদের পাশে থাকব। স্থানীয়রা বলছেন বিপ্লবের পরিবারের সহায় সম্পত্তি বলতে কিছুই নেই, একমাত্র ভাঙাচোরা ঘরই তাদের সম্বল। তাই প্রতিবেশীদের দাবি বিপ্লব হত্যার সুষ্ঠু বিচার করা হোক। নুসরাত জাহান কোলি, কালবেলা।